নমস্কার লেখাপড়াতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের বিষয় হলো কি অষ্টম শ্রেণীর পঠন শেতুর যে বইটি রয়েছে হুম খাদ্য সংরক্ষ থেকে খাদ্য উৎপাদক দ্বিতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নগুলি সলভ করবো ঠিক আছে তা দেখো এক নম্বরে বলা আছে সংক্ষেপ উত্তর দেওয়া একটি বা দুটি বাক্যে ক নম্বরে বলা আছে মানুষ কোন সময় প্রথম খাদ্য উৎপাদন শুরু করে তাহলে উত্তরটি খেবে কি মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে নতুন পাথরের যুগে খ নম্বর মানুষ কীভাবে খাদ্য উৎপাদন শুরু করেছিল তার উত্তরটা কি যে একসাথে মানুষ এটা কি দেখল বিষ থেকে নতুন চারা গাছ আছে তখন তাদের মনে কি নতুন চিন্তার আবির্ভাব ঘটে তারা ভাবলো কি গাছ লেগে নতুন করে যত্ন করে বড়ো করলে কি তা থেকে কি শস্য পাওয়া যায় এইভাবে মানুষ কি খাদ্য উৎপাদন শুরু করেছিল ঘ নম্বরে কী বলা আছে মানুষ কীভাবে খাদ্যের উৎপাদনকে নিশ্চিত করেছিল তাহলে উত্তরটি কীভাবে কী যে কৃষিকাজ শুরু করার পর থেকে মানুষের স্থায়ী বসবাস শুরু হয় এবং কৃষিকাজ খাদ্য উৎপাদনকে নিশ্চিত করে ফলে মানুষ ধীরে ধীরে কৃষির উপর নির্ভর করে যাযাবর কি ত্যাগ করে এরপরে দুই নম্বরে বলা আছে নিজের ভাষায় লেখম তিনটি অথবা চারটি বাক্য ক নম্বরে বলা আছে মানুষ কীভাবে যাযাবর থেকে স্থায়ী জীবন জীবনযাপন শুরু করেছিল তো কি শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় কি ঘুরে বেড়াতে হতো কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি কি বন্ধ হয় কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে ফলে যা যাবার মানুষ ধীরে ধীরে কি কৃষির উপর নির্ভর করে স্থায়ীভাবে কি জীবনযাপন শুরু করে তো এটাই ছিল আজকে আমাদের কি বিষয় তা আশা করি কি তোমাদের ভিডিওটি কি সাহায্য লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই তোমরা কী করবে লাইক এখন ছাবস্ক্ৰাইব কৰিব ধন্যবাদ